আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন আমরা রান্না করব ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছ আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ, মাছটা আমি ভাজবো, তার জন্য তেল গরম হয়ে গেছে। মাছ আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করব না। তরকারির জন্য আমি পেঁয়াজের ভাজনা তুলে নেব, তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দেবো জিরা, একটু লাল লাল হলে আমি তুলে নেব, লাল হয়ে গেছে। তো ভাজনা তোলা হয়ে গেছে, আমি তরকারির মশলা দিয়ে এখন কষাবো। তার জন্য আমি তো জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দেবো লবণ। আমি ঝিঙে কেটে নিয়েছি, এই দেখেন ঝিঙে আর আলু আলু নিতে আছে। মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো ঝিঙে আলু। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো পানি।
ফুটে উঠলে দিয়ে দেবো মাছ। তরকারি ফুটে গেছে বলে ঝাল উঠে গেছে, আমি দিয়ে দেবো মাছ। তরকারি রান্না হয়ে গেছে, আমি দিয়ে দেবো ভাজনা আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।